নমস্কার, আপনারা দেখছেন টক ঝাল মিষ্টি চ্যানেল। ব্যবসাটা কারোর কাছে স্বপ্ন, ব্যবসাটা কারোর কাছে অধরা। তাই আজকে আপনাদের জন্য এমন একটা ব্যবসার সন্ধান নিয়ে এসেছি যেই ব্যবসায় কিন্তু কোনো লস নেই এবং এই ব্যবসায় মাল বিক্রিরও কোনো চিন্তা নেই। সমস্ত প্রোডাক্ট আপনার কাছে কোম্পানি কিনে নেবে। তাই আজ কৈখালি দুর্গা ইঞ্জিনিয়ারিংয়ের সন্ধান নিয়ে চলে এসেছি, যারা প্রধানত ধূপকাঠির বিজনেস করে। ধূপকাঠির ম্যানুফ্যাকচারার যারা আছেন তাদের কাছ থেকে মালটাও তারা কিনে নেন এবং তাদের কাছ থেকে মেশিন কিনলে আপনারা কিন্তু খুব দামি মেশিন খুব অল্প দামে কিনতে পারবেন এবং তারা এগ্রিমেন্ট করে নেবে। তো চলুন বেশি কথা না বলে এই দুর্গা ইঞ্জিনিয়ারিংয়ের যে কর্ণধার আছে তার কাছ দিয়ে আমরা বিশদে শুনে নিই। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিশিত প্রামাণিক। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানটার নাম? প্রতিষ্ঠানের নাম হচ্ছে দুর্গা ইঞ্জিনিয়ারিং, তো মোটামুটি সবাই জানে ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, সবাই মোটামুটি পরিচিত। আচ্ছা, প্রথমত কিসের ব্যবসা আপনার? আমাদের ব্যবসা হচ্ছে ধূপকাঠি, ধূপকাঠি আগরবাতি। ঘরে বসে লোকেরা ব্যবসাটা করতে পারবে এবং সেই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রির কোনো ঝামেলা নেই, সেগুলো আমাদেরকে বিক্রিও করতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি আপনার কাছে অটোমেটিক ম্যানুয়াল সব মেশিনই পাওয়া যায়? সব মেশিন, এ টু জেড। আচ্ছা, অটোমেটিক ম্যানুয়াল সব রকম পাওয়া যাবে। এবং আমাদের অটোমেটিক যে মেশিন আছে, দু ধরনের মেশিন হয়, একটা হচ্ছে 1,25,000 টাকা, একটা হচ্ছে 1,45,000 টাকা। 1,25,000 টাকা যে মেশিন সেটা ঘন্টায় 4-5 কিলো মাল হবে, আর যেটা 1,35,000 টাকার মেশিন সেটা ঘন্টায় 7-8 কিলো মাল হবে। আচ্ছা, আর ম্যানুয়াল মেশিন? আর ম্যানুয়াল মেশিন হচ্ছে ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে। অনেকে বলে 2-2.5 কিলো বের হয়, কিন্তু ওটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে। ভুলভাল কথাবার্তা বলে তো লাভ নেই, কারণ ওটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে। তাও মোটামুটি একটা অ্যাপ্রক্স ধরা যায় 1-1.5 কিলো মোটামুটি বের করা যায়। আচ্ছা, ওটার দাম কি আছে? ওটার দাম পড়বে 22,500 টাকা, জিএসটি দিয়ে, ইনক্লুড জিএসটি কমপ্লিট। কোনো কাঁচা বিলে আমরা দেই না, যা হবে পাকা বিলেই দেবো। আর যে মেশিনগুলোর দাম বললাম সেটা 1,25,000 বা 1,45,000 যেটাই নিক না কেন, টোটালটা ইনক্লুড জিএসটি দিয়েই করা আছে। লোকেরা মেশিনটা নিয়ে কি করবে সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো লোকেরা মেশিনটা নিয়ে ঘরে বসাতে পারে এবং ধূপকাঠি তৈরি করবে। এরকম ধরুন কাঠি আছে, এরকম কাঠির মধ্যে মশলাটা লাগাতে হবে এরকম। হ্যাঁ, এরকম মশলাটা লাগিয়ে তৈরি করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যে চাইবে যে আমি একটা ব্যবসা করতে চাই বা একটা ভালো ইনকাম করবো ঘরে বসে, তো একটা 1,25,000 টাকা বা 1,35,000 টাকার যদি কেউ মেশিন নেয়, ধরুন একটা 1,35,000 টাকাতে কেউ যদি মেশিন নেয়, মাসে মোটামুটি খুব কম করে হলো 25-30,000 টাকা রোজগার করতে পারবে। এবার কেউ যদি মনে করছে যে না আমি মার্কেটিং করবো, তো সেটাও কোন সেন্ট দিলে ভালো হবে, কোন সেন্টের মধ্যে কোয়ালিটি ভালো আছে, সেন্টের মধ্যে কোন কেমিক্যাল দিলে গন্ধটা অনেকটা দূর অব্দি ছড়াবে, এগুলো অনেক বিষয় রয়েছে। সেগুলো টোটালটাই কিন্তু আমরা শিখিয়ে দেবো। তার জন্য এক্সট্রা কোনো পয়সা করি কিছু লাগবে না। মানে ধূপকাঠি তৈরির ট্রেনিংটা আপনাদের এখানে করিয়ে দেওয়া হবে? আমাদের এখানে করিয়ে দেওয়া হবে এবং যে মেশিন নেবে, যেই মেশিনই নিক না কেন, বাড়িতে গিয়ে তাদেরকে পুরো ট্রেনিং দিয়ে আসবে। আমাদের ইঞ্জিনিয়ার বাড়িতে গিয়ে করাবে, এই নয় যে আমাদের এখানে ট্রেনিং হবে, তার সুস্থ পরিবেশে তার জায়গায় গিয়ে ট্রেনিংটা হবে। আচ্ছা, তো আপনি বলুন যে আপনার এই পুরো প্রোডাক্টটা, এটা কি অল ওভার ইন্ডিয়াতে মানে করার ব্যবস্থা আছে পাঠানোর? ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনি যেখান থেকেই বলবেন সেখান থেকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি হয় তাহলে তার ট্রান্সপোর্ট কস্টটা অনেক বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে তার ক্ষেত্রে বলবো যে সেন্ড করে প্যাকেটিং করে নিজে মার্কেটিং করুন, আমাদেরকে না দিয়ে। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ধরুন মেদিনীপুর, বর্ধমান থেকে ধরে আসাম ফাসাম, মানে এগুলো যত জায়গা রয়েছে এগুলো টোটালটাই কিন্তু মানে তারা করতে পারবে, মানে দেওয়া নেওয়া করতে পারবে। যারা একটু বেশি দূরে থাকে তারা একবারে 2-2.5 টন মাল, যা মাল হলো একটা বড় ছোট হাতিতে একটা নিয়ে চলে আসতে পারবে, কোনো অসুবিধা, মাসে একবার করে ট্রানজাকশন করবে। একদম একদম। দাদা, মেশিন নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে এখন রিসেন্টলি, লোকে বলছে ভিয়েতনামি মেশিন আর ইন্ডিয়ান মেশিন। তো আপনি তো মোটামুটি, আপনার প্রচুর মেশিন আমরা দেখছি যে আজকেও দেখলাম যে আছে, একটু ক্লিয়ার করুন যে এই মেশিন দুটোর পার্থক্যটা কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন আমি খারাপ বলবো না, ঠিক আছে, আর ভিয়েতনাম মেশিন, ব্যাপারটা হচ্ছে কি, ভিয়েতনামের যে মেশিনটা রয়েছে এটা যেহেতু এটা বাইরের মেশিন, ঠিক আছে, ওরা কিন্তু সেইভাবেই ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে, জানে, ওরা জানে যে এই মালটা কোনোদিনই আমাদের কাছে রিটার্ন আসবে না। আচ্ছা, কোনোদিনই যাবে না, কারণ এখানে যে মেশিনটা, এবং ভিয়েতনামের একটাও, ভিয়েতনামের যে মেশিন বলছে, অনেকে বলছে যে ভিয়েতনামের মেশিন ভালো, ভিয়েতনামের একটা মেশিনও কিন্তু এখানে দেখাতে পারবে না যে এখানে কোনো তার সার্ভিস সেন্টার রয়েছে। হ্যাঁ,
অতএব কার উপর ভরসা করতে হবে, যে মেশিনটাকে বিক্রি করছে 100 বার, ঠিক আছে? সে মাছ সে তার তখন কি হবে, তখন সে কিন্তু মাঝখানে পড়ে যাবে যে মেশিনটা কিনবে। এই যে এই কোভিড-19 এর জন্য এই যে প্রবলেম, এই সময় কিন্তু কোনো পার্টস কিন্তু অ্যাভেলেবল ছিল না মার্কেটে, এটা সবাই জানে। যারা ভিয়েতনামের মেশিন নিয়েছে তারা খুব ভালো করে জানে যে এখানে কোনো পার্টস এর কোনো অ্যাভেলেবিলিটি কোনো ছিল না, কারণ ভিয়েতনাম থেকে কেন সব দেশ থেকেই টোটালটা বন্ধ ছিল সব জায়গায়, তাই ইম্পোর্ট এক্সপোর্ট টোটালটাই বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আর ইন্ডিয়ান মেশিন নিলে কি হচ্ছে, যেগুলো আমরা বললাম, যেটা আমি যেটা বললাম 125,000 বা 145,000, এগুলো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং মানে অ্যাসেম্বলিং ম্যানুফ্যাকচারিং, আমাদের নিজস্ব মেশিন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই মেশিনগুলো কি হচ্ছে, এই মেশিনগুলো কিন্তু টোটাল পার্টস যা লাগবে সমস্ত কিছু মানে অ্যাভেলেবেল পাবে আমাদের কাছ থেকে, সব আপনাদের কাছ থেকে সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবে, এবং অনেক চিপ রেটে ভালো কোয়ালিটির মাল পাবে। আচ্ছা, ভালো কোয়ালিটির মাল পাবে। আচ্ছা, তো এই যে স্টিকের ব্যাপার আছে, যে স্টিকগুলো ইন্ডিয়ান স্টিক হয়, চাইনিজ স্টিক হয়, আপনারা কি কোন স্টিক ইউজ করেন? না দেখুন, স্টিকের মধ্যে চাইনা স্টিকটা হচ্ছে সবথেকে ভালো, এটা সবাই জানে, ঠিক আছে? তার মধ্যে আমাদের হচ্ছে একটা হয় এ গ্রেড, একটা হচ্ছে ডবল এ গ্রেড, একটা হচ্ছে ট্রিপল এ গ্রেড, মানে যেটা ট্রিপল এ গ্রেড সেটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটি, ঠিক আছে? তো সেই মালটাই কিন্তু আমরা দিই, এর ফলে কি হচ্ছে, তার স্ক্র্যাপটা কম হবে, মানে মালে যে ওয়েস্টেজ, ওয়েস্টেজটা কম হবে। মানে ধরুন 1 কিলো কাঠির মধ্যে আমার হয়তো দেখা যাচ্ছে, যদি ট্রিপল এ গ্রেড মাল নিই, হয়তো দেখা যাচ্ছে 5টা কি 7 পিস কাঠি নষ্ট হবে। এইটা ধরুন কাঠি, ঠিক আছে, এই কাঠির মধ্যে হয়তো দেখা যাচ্ছে 2-3টে কাঠি নষ্ট হবে, যেহেতু বাম্বু স্টিক, এটাকে 2-3টে কাঠি নষ্ট হবে, কারণ এটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটির কাঠিটা, ঠিক আছে? দাম 1-2 টাকা বেশি পড়ে, কস্টিং বেশি পড়লো, এটা ভালো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে কেউ যদি মনে করছে যে আমি ধূপকাঠির ব্যবসাটাকে নিয়ে আমি করবো বা একটা ইনকাম করতে চাই, তাহলে আমাদের এখানে আসতে পারে, আমরা সমস্ত রকম হেল্প করব, এবং প্রাথমিক একটা আমরা একটা কিন্তু ট্রেনিং, একটা ধারণা দিয়ে থাকি আমরা তাদের, একটা ভিডিও, একটা ধারণা আমরা কিন্তু তাদেরকে দিয়ে থাকি। যখন কাস্টমার এখানে আসবে তাদেরকে কিন্তু একটা ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে অনলাইন ট্রেনিং এর একটা ব্যবস্থা আমরা করে দিই, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, তার ফলে মানুষ আগে পরিষ্কার হলো, জিনিস সম্বন্ধে জানলো, বুঝলো, তারপরে সে যদি মনে করছে যে আমি এই কোম্পানি থেকে মেশিন নেবো, নিতে পারে, আর যদি মনে করে যে আমি এখান থেকে নেবো না, তাহলে নাও নিতে পারে, যেখান থেকে খুশি নিতে পারে। কিন্তু একটা জিনিস মার্কেটে যেরকম ভুয়ো নানা রকম জিনিস ছড়াচ্ছে, অনেকে বলছে যে মাল নেবো, মাল কিনে নেবো, এগ্রিমেন্ট করবো, এই সমস্ত কিন্তু অনেক জায়গায় লোকেরা আমি দেখেছি, কেন আমি এই ট্রেডে যেহেতু অনেক দিনের পুরনো, তো সেক্ষেত্রে আমি খুব ভালো করে জানি যে কে মাল নেয়, কে মাল নেয় না, আর কে মানে বাইরে বড় বড় আওয়াজ করছে। কিন্তু ব্যাপারটা ওইটা নয়, মালটা সঠিক জায়গা থেকে নিতে হবে, এবং আপনারা যেখানেই যান না কেন সেখান থেকে আপনারা আগে দেখবেন, জানবেন, বুঝবেন, ভালো লাগলে তারপর সেখান থেকে পারচেজ করবেন। আর আগের থেকে অ্যাডভান্স কোনো কোম্পানিকে দেবেন না, এটা আমার মানে যারা ভিউয়ার্স আছে মানে যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদেরও দেবেন না, মানে অ্যাডভান্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে 90-95 খানা মেশিন এখনো পর্যন্ত আমার কাছে স্টক রয়েছে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো অ্যাডভান্স আগের থেকে দেওয়া দরকার, আপনি দেবেন ক্যাশ দেবেন, নিচে দেবেন, যদি চেকে পেমেন্ট করতে হয় বা অনলাইন পেমেন্ট করতে হয়, সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্ট করবেন, সঙ্গে সঙ্গে সেদিনকে আপনি মেশিন এবং র মেটেরিয়াল আপনি সেদিন থেকে নিয়ে গিয়ে কাজ শুরু করতে পারবেন। মানে এক দুদিনের তার নিয়ে যাওয়ার পর, তারপরে এক দুদিন দুদিনের মধ্যে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা যাবে গিয়ে তাকে পুরো বাড়িতে গিয়ে তাকে ট্রেনিং করাবে, পুরো শিখিয়ে দেবে কিভাবে মালটা উৎপাদন করতে হবে, কিভাবে মেশিনটাকে চালাতে হবে, কিভাবে মেশিনে যদি ছোটোখাটো যদি প্রবলেম হয় তাহলে কিভাবে সেটাকে সলভ করা যায়, তারপরেও যদি কোনো অসুবিধা হয় ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমরা সলভ করে দিই। আচ্ছা, এবার আসি এগ্রিমেন্টের প্রসঙ্গে, মানে এগ্রিমেন্ট তখন সবাই করছে, বাই ব্যাক এগ্রিমেন্ট, তো আপনি একটু বলুন যে আপনারা তো এগ্রিমেন্ট করছেন না, ব্যাপারটা হচ্ছে আমি প্রথম সবার ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি প্রথম সবার ফার্স্ট এগ্রিমেন্টটা চালু করেছিলাম। আচ্ছা, এবার অন্যান্য যেসব কোম্পানিগুলো যেগুলো নতুন এখন গজিয়ে উঠেছে, সে তারা যখন দেখছে যে বিশ্বজিৎবাবুর কাছে অনেক মানে কাস্টমার, সব কাস্টমার ওদিকে চলে যেত, একটা এগ্রিমেন্ট করে একটা স্যাটিসফাই করছে মানুষকে, ঠিক আছে, একটা সিওরিটি দিচ্ছে, আমরা সেটা দিতে পারছি না, তো তখন অনেকেই মুখে বলছে যে আমরা এগ্রিমেন্ট করছি, এগ্রিমেন্ট করছি, কিন্তু তাদেরকে এগ্রিমেন্টের কথা বলা হলে তাদের তারা দেখবেন বলবে যে এগ্রিমেন্টের কি কোনো ভ্যালু আছে, এগ্রিমেন্ট না এরকম মানে এগ্রিমেন্টটাকে নিয়ে নানা রকমভাবে মানে জল ঘোলা করার মতন একটা পরিস্থিতি তৈরি করে। কিন্তু আমাদের এখানে ওরকম কোনো ব্যাপার নেই, আর টাকা নেওয়ার আগে আগে আমরা সম্পূর্ণ আগে এগ্রিমেন্টটা আগে করাই, এবং পড়াই, পড়ানোর পর সাইন হওয়ার পর, সিগনেচার করার পর, তারপরেই কিন্তু আমাদের এখানে মানে মানে টাকা পয়সার লেনদেন হোক যাই হোক তারপরে কিন্তু করা, এরকম পুরো নোটারি করে পুরো এগ্রিমেন্ট কিন্তু আমাদের কমপ্লিট করে দেওয়া হয়। এটা ওয়েস্ট বেঙ্গলের বুকে কেন, সারা ইন্ডিয়ার বুকে প্রথম চালু করেছিলাম কিন্তু আমি, ঠিক আছে? আমার দেখা দেখি এখন বাধ্য হচ্ছে, কারণ যেহেতু তাদের মালপত্র বিক্রি হচ্ছে না, যার জন্য এখন বলতে বাধ্য হচ্ছে, কিন্তু অরিজিনালই থাকে। আচ্ছা, করোনার ফলে তো অনেক লোক কাজ হারিয়েছে, তো নতুন করে কেউ যদি এই ব্যবসায় আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন? নতুন করে যদি কেউ ব্যবসায় আসতে চায় তারা আসতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখুন একটা ব্যবসা করতে গেলে মিনিমাম তো একটা ইনভেস্টমেন্ট করতেই হয়, কারণ একটা যদি দোকান আপনি যদি খুলতে যান, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে দোকান খুলতে গেলে তার দোকানটাকে সাজাতে গেলে মোটামুটি খুব কম করে হলেও 2-2.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা একটা পুঁজি
তার প্রয়োজন আছে একদম আছে তো এখানে মাত্র 135,000 টাকার হাই স্পিড মেশিনটা নিলে লাভবানটা একটু বেশি হয় কেন ঘন্টায় 7 থেকে 8 কিলো মাল হয় ঠিক আছে তোর তার ফলে কি হচ্ছে একটা ইনকামও করতে পারবে একটা রোজগারও করতে পারবে ভালো ঠিক আছে আর সব সমস্ত রকম হেল্প সহযোগিতা সেগুলো তো আমরা করেই দেব আর র ম্যাটেরিয়ালস দিয়ে মোটামুটি 160-170 এর মধ্যে দিয়ে সে কাজটা শুরু করতে পারবে বলছি কাঁচা মাল যেটা মানে ধূপকাঠির জন্য যেগুলো লাগে সেগুলো সব আপনাদের কাছে আপনারাই প্রোভাইড করে দেন সমস্ত কিছু এ টু জেড টোটাল মালটাই পাবে এবং হোলসেল রেটে পাইকারি রেটে পাবে ফলে ইনকামটা বেশি করতে পারবে মানে কিলোতে 18-20 টাকা প্রফিট করতে পারবে ঠিক আছে মানে ধরুন একটা মাল কেনা পড়লো 50 টাকা তাহলে সেই মালটা সে 70 টাকায় বিক্রি করতে পারবে আমাদের কাছে মানে 20 টাকার ডিফারেন্সটা সবসময় থাকবে 20 টাকার ডিফারেন্সটা সবসময় মানে এক কিলোতে যদি 20 টাকা লাভ হয় যেটা 135,000 মেশিন বলছি তাহলে সেটা ঘন্টায় প্রোডাকশন কত হচ্ছে 7-8 কিলো আমি 7 কিলোই ধরলাম তাহলে 7×14 = 140 টাকা সে ঘন্টা রোজগার করবে 10 ঘন্টা চালালে 1400 টাকা রোজগার করবে প্রতিদিন প্রতিদিন এবার সে যদি 25 দিনও কাজ করে তাও মোটামুটি 30,000 টাকার উপরে ইনকাম করতে পারবে চোখ বন্ধ করে আমাদেরকে মাল দিয়ে কোনো হেডেক থাকবে না এবার যদি মনে করছে না আমি কিছু মাল নিয়ে নিজে সেন্ড করলাম প্যাকেটিং করলাম সেটা আলাদা বিষয় আমরা সমস্ত রকম হেল্প গাইড সহযোগিতা সব করে দেবো আচ্ছা আপনার এই অ্যাড্রেসটা কোথায় আছে দাদা এটা হচ্ছে কৈখালি এয়ারপোর্ট কৈখালি এটা মোটামুটি সবাই জানে কারণ আমার ভিডিও মোটামুটি লোকেরা দেখে ফলো করে হ্যাঁ তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তার মধ্যে ফোন নাম্বার আমি দিয়ে দেবো ফোনে হ্যাঁ ফোন করলে আমাদের টেলিকলার আছে তারা সমস্ত রকম হেল্প সহযোগিতা করে দেবে আচ্ছা বলো এই যে দেখুন এই মাল এগুলো হচ্ছে সব র স্টিক যেগুলো আমরা কাস্টমারের কাছ থেকে আমরা সমস্ত কিনা এগুলো সব র স্টিক যেগুলো দেখছেন এগুলো সব আমাদের কিন্তু বাইব্যাক করে এখানে প্রায় 3 টনের উপরে মাল রয়েছে আমরা 2 দিন অন্তর অন্তর আমার কিন্তু মাল শিফট করতে হয় মানে অন্য বোর্ড রাখি সেখান থেকে আমার মাল বেরিয়ে যায় বিক্রি হয়ে যায় এই মালগুলো মানে যেগুলো লোকেরা তৈরি করছে সেই মালগুলো আমরা টোটালটা কিনে নিই আর মেশিন হচ্ছে এই যে মেশিন ঠিক আছে এটা হচ্ছে হাই স্পিড মেশিন সব থেকে আসবে যারা আসবে তাদেরকে পুরো সম্পূর্ণ ডেমো আমরা দেখিয়ে দেবো কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু এ টু জেড খুলে দেখিয়ে দেবো তো এখন আমি একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি মশলা আছে আমি চালিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন আমার সব মেশিনের গোডাউন এই গোডাউনে দেখুন এখনো পর্যন্ত প্রায় আমার কাছে প্রায় 70টার মতন রয়েছে আর এখন 30টা থেকে 32টা মতন 30-35টা মতন এখনো রয়েছে আমার একটা গোডাউন আছে ওটা হচ্ছে দমদম প্রাইভেট রোডে একটা গোডাউন আছে এই যে মেশিন এগুলো দেখছো সব হাই স্পিড মেশিন আমার হাই স্পিড মেশিনেরই বেশি অর্ডার থাকে কারণ হাই স্পিড মেশিনেরই লোকে বেশি চায় কারণ ওতে ঘন্টায় 7-8 কিলো মাল হয় প্রোডাকশন হয় তো সেই জন্য এই মেশিনগুলো আমার কাছে সবসময় রেডি থাকে ওই জন্য এই কারণে বলছি যে কাউকে কোনো আগের থেকে কোনো অ্যাডভান্স দেবেন অ্যাডভান্স দিলে কিন্তু বুকতে হবে আমি এই কারণে বলছি কারণ আমি কিন্তু দেখেছি এবং আমি দীর্ঘদিন ধরে এই লাইনে যেহেতু রয়েছি আমি জানি যে অ্যাডভান্স দেওয়ার পর কিন্তু মেশিন পাচ্ছে না দীর্ঘদিন একদিন দুদিন নয় মাসের পর মাস তাকে ঘুরতে হয়েছে তারপরে আমাদের কাছ থেকে এসে মেশিন নিয়ে গেছে ঠিক আছে তার মানে ভয় ভেতরে একটা ভয় কাজ করছে যে গেলে বোধহয় টাকাটা মেরে দেবে তো এরকম কোনো কোনো কোম্পানিকে আমাদেরকেও অ্যাডভান্স দেওয়ার কোনো প্রয়োজন নেই টাকা দেবেন মাল নিয়ে যাবেন পরিষ্কার কথা এই দেখুন এক একটা লাইনে 3টে করে রয়েছে এখানে ভেতরে ভেতরে ক্যামেরা আমাদের ঢোকানো যাবে না ঠিক আছে এখন মোটামুটি খুব কম করা হলো এখানে মোটামুটি 50-60টা মেশিন রয়েছে এখনো এখানে রয়েছে আমার রেডি রয়েছে রেডি মাল আপনারা নিয়ে গিয়ে মাল তৈরি করবেন সমস্ত রকম হেল্প করে দেবো আর বাড়িতে গিয়ে কিন্তু আমাদের লোকেরা সমস্ত রকম চালিয়ে দেখিয়ে দেবে এবং কীভাবে মেশিন অপারেট করতে হয় কী করতে সমস্ত কিছু আপনাদের শিখিয়ে দেবে কোনো টেনশন যেরকম মেশিন আমার কাছে সবসময় মজুদ থাকে র মেটেরিয়ালসও কিন্তু আমার কাছে সবসময় মজুদ থাকে অনেক কোম্পানিতে এটাও দেখেছি যে র মেটেরিয়ালস প্রবলেম করে র মেটেরিয়াল দেখা যায় দাদা এখন র মেটেরিয়ালস আসছে না র মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না আপনাকে ইচ্ছা করে বসিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো জিনিস কোনো আপনি যতটা মাল চাইবেন যা মাল চাইবেন সব সঙ্গে সঙ্গে আপনি সম্পূর্ণ মালটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার জন্য কোনো অসুবিধা হবে না অর্ডার নিয়ে আপনি কত মাল নেবেন বলুন আমরা আপনাকে মাল দেবো কতটা লাগবে যতটা লাগবে আপনার সমস্ত রকম হেল্প সহযোগিতা করবো সব সময় মাল আমরা আপনাদেরকে দিয়ে থাকবো কোনো অসুবিধা হবে না আর 12 মাস আপনি 365 দিন আপনি কাজ করবেন কোনো অসুবিধা তার জন্য কোনো পেমেন্ট নিয়েও কোনো সমস্যা নেই আমাদের এখানে ঠিক আছে আর বেশি কিছু বলবো না এই বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম নমস্কার